প্রথমে কালিহ অর্থাৎ মেয়রের পিএ, সেখান থেকে সৌভিক কেএমসির কর্মী তথা উত্তর কলকাতার এক মহিলা কাউন্সিলরের ছেলে, এরপর কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে তিনি এমপি নন, ভাইপোর লোক। এরপর এমবিসি সংক্রান্ত যাবতীয় বিষয়ে যায় কালির কাছে, মানে মেয়রের চেম্বারে। এরপর সেই প্রকল্পটি কোথায় হচ্ছে তার উপর প্রজেক্টের কমিশন বা কাটমানির রেট নির্ভর করে, আর সেটা চূড়ান্ত করে কালি। এরপর কি হয়, কালি থেকে কল্যাণ বিল্ডিং অনুমোদনের কাটমানি কারা কারা খান, আর এই হাড়ির খবর ফাঁস করছেন বিজেপি নেতা। এই হাড়ির খবর কিন্তু আমরা বলছি না, এই কথা আজ তক বাংলার নয়, আজ তক বাংলা এর সত্যতা যাচাইও করেনি, কিন্তু বিজেপি নেতা বলছেন। গার্ডেন ব্রিজের নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার পর নাড়িয়ে দিয়েছে গোটা বাংলাকে, জানিয়ে বিপাকে পড়েছে রাজ্য সরকার, জানিয়ে বিজেপি নেতৃত্ব নানা কটাক্ষ করতে শুরু করেছে। এরই মধ্যে কলকাতা পুরসভার অস্বস্তি বাড়িয়ে বেআইনি নির্মাণ সংক্রান্ত তথ্য ফাঁস করে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই যে মন্তব্যগুলো আপনাদেরকে বললাম, এই মন্তব্যটা পুরোটাই শুভেন্দু অধিকারীর। আজ তক বাংলা কিন্তু এর সত্যতা যাচাই করেনি, এই মন্তব্য আজ তক বাংলা নয়। দেখতেই পাচ্ছেন শুভেন্দু অধিকারী তার নামে, মানে তার যে এক্স হ্যান্ডেল সেখান থেকে পোস্ট করা হয়েছে, সেখানে লেখা রয়েছে প্রথমে কালি অর্থাৎ মেয়রের পিএ, সেখান থেকে সৌভিক কেএমসির কর্মী তথা উত্তর কলকাতার এক মহিলা কাউন্সিলরের পুত্র, এরপর কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে তিনি এমপি নন, ভাইপোর লোক। এরপর এমবিসি সংক্রান্ত যাবতীয় বিষয়ে যায় কালির কাছে, মানে মেয়রের চেম্বারে। এরপর সেই প্রকল্পটি কোথায় হচ্ছে তার উপর প্রজেক্টের কমিশন বা কাটমানির রেট নির্ভর করে, আর সেটা চূড়ান্ত করে কালি। এরপর কি হয়, সেই প্রশ্নবোধক চিহ্নটা কিন্তু তিনি রেখে দিয়েছেন, মানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রেখেছেন। তারপরে লেখা, এরপর সৌভিক সংশ্লিষ্ট আর্কিটেক্টের সঙ্গে যোগাযোগ করেন, সেই কাটমানি কিসের উপর নির্ভর করে, বহুতল ও কমপ্লেক্সের ক্ষেত্রে প্রতি কাঠায় হিসাব করা হয়, অপর ক্ষেত্রে বাড়তি এলাকার জন্য 20% থেকে 25% দিতে হয় সেই প্রপার্টির মূল্যের উপর, প্রতি ক্ষেত্রে নগদের লেনদেন হয়। আর্কিটেক্ট গোটা বিষয়টি ডেভেলপারকে জানান, তাকে টাকা দেওয়ার জন্য বলা হয়, এরপর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে পেমেন্ট দিতে হয়, কিন্তু তিনি এমপি নন, কেএমসি চত্বরে কল্যাণ এর নাম করে অন্য কেউ টাকাটা নেন। পেমেন্ট পাওয়ার 15 মিনিটের মধ্যে আর্কিটেক্ট একটি কল পান, সেখানে নিশ্চিত করা হয় যে ফাইল তৈরি করা হচ্ছে, আগামী 24 ঘন্টার মধ্যে তা বোরো অফিসে পাঠানো হবে। এই যে গোটা পোস্টটা দেখলেন, এখনো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন। কলকাতা পুরসভার এলাকায় বিল্ডিং এর নকশা অনুমোদন নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে বিস্ফোরক পোস্ট করেছেন তিনি, আর যেই যে কথাগুলো আপনাদেরকে বললাম সেটা কিন্তু শুভেন্দু অধিকারীর দাবি। কিন্তু কি রয়েছে সেই পোস্টে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম, যে শুভেন্দু অধিকারী কি কি দাবি করেছেন। তিনি কিন্তু একের পর এক মন্তব্য করেছেন, নিশানা করেছেন, কারণ ইতিমধ্যেই কিন্তু আমরা জানি যে এই ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। শুভেন্দু অধিকারী যে পোস্ট করেছেন তার এক্স হ্যান্ডেলে, সেই পোস্টগুলি আপনাদেরকে আরও একবার দেখাচ্ছি। এই পোস্ট কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের।
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।